নমস্কার, আমি পাপিয়া। জাতীয় শিক্ষানীতি 2020 নিয়ে আমরা আজকে দ্বিতীয় পর্ব করছি। স্কিপ না করে আলোচনাটা মন দিয়ে শুনুন। আলোচনাটি শোনা হয়ে গেলে আপনারা অবশ্যই জাতীয় শিক্ষানীতি 2020 নিয়ে প্রথম পর্বের আলোচনাটি শুনে নেবেন। তার লিঙ্কটি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আগের দিনে আমরা কিছু আলোচনা করেছিলাম, এখন বাকি আলোচনায় চলে যাব। প্রথম, পাশ্চাত্যের আঙ্গিকে জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে 100টি বিদেশি কলেজ ভারতে তাদের ক্যাম্পাস খুলতে পারবে। খুব ভালো কথা, কিন্তু অক্সফোর্ড, হার্ভার্ড, কেমব্রিজ, এমআইটির মতো বিশ্ববিদ্যালয়গুলোর বইই গেছে এত দূরে ক্যাম্পাস খোলার। কেন না, ক্যাম্পাস খুললেই তো হলো না, সেখানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট করতে হবে, আর অবশ্যই বিশ্ববিদ্যালয়ের গুণগত মান বজায় রাখতে হবে। তাহলে এখানে কারা আসবে? না, নিম্নমানের প্রতিষ্ঠানগুলো, যাদের গুণগত মান বজায় রাখার দরকারই নেই, তারাই ভারতে লগ্নি করবে, এবং সব থেকে বেশি লাভের জন্য তারা ভারতের জনগণের উপর বিপুল লুট চালাবে, তারপর ঝকঝকে একটা সার্টিফিকেট তুলে দিয়ে চম্পট দেবে। দুই, ক্যাপ গঠন করা হয়েছে, যার মধ্যে দিয়ে কেন্দ্রীয় সরকার দেশের সমস্ত স্তরের শিক্ষার উপর ছড়ি ঘোরাতে পারবে। ক্যাবের চেয়ারম্যান কে থাকবে? শিক্ষামন্ত্রী। ক্যাব যে প্রধানমন্ত্রীর অঙ্গুলি হেলনেই চলবে, তাতে কোনো সন্দেহ নেই। তিন, ফ্যাসিবাদী কেন্দ্রীকরণের প্রক্রিয়াটিকে কি একবারও ভেবে দেখেছেন? ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, AICTE, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, NCTE, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, BCI, বার কাউন্সিল অফ ইন্ডিয়া, PCI, ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া, এই সমস্ত সংস্থাগুলির বদলে একটি মাত্রই সংস্থাকে রাখা হবে। সেই সংস্থাটির নাম হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া বা হেকি, এবং হেকিকে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করবে। আপনারা নিশ্চয়ই পুতুল নাচ দেখেছেন, একজন সুতো দিয়ে পুতুলগুলোকে নাচায়, কেন্দ্রীয় সরকারও তেমনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নাচাবে, আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নাচাবে। আর দেশি বিদেশি কর্পোরেট সংস্থাগুলোর কাছে শিক্ষাক্ষেত্রকে একটি লাভজনক ব্যবসা ক্ষেত্রে পরিণত করবে। চার, পার্মানেন্ট টিচার রিক্রুট কিন্তু তারা করবে না। বিএড এর পর বিশ্ববিদ্যালয় বা কলেজে তারা একটা সার্টিফিকেট কোর্স বা ইন্টার্নশিপের ব্যবস্থা করবে, আর চুক্তি ভিত্তিক শিক্ষক নিয়োগ হবে। পাঁচ, উচ্চশিক্ষার প্রতিষ্ঠান হবে তিন ধরনের, কি কি না, রিসার্চ ইউনিভার্সিটি, টিচিং ইউনিভার্সিটি, একাডেমিক কলেজ। এখন যেমন বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং তাদের অধীনস্থ নিজ নিজ কলেজ থাকে, সেই কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষাগত আদান প্রদান হয়ে থাকে। এখন যা পরিস্থিতি, এখন বিশ্ববিদ্যালয়ের সাহায্য নিয়েও কলেজগুলো তিন বছরের কোর্সের জন্য সেমিস্টারের চাপ, খাতা দেখা, টিচারের অভাব, উপযুক্ত পরিকাঠামোর অভাব নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। কলেজ স্তরে এই তো গুজরাট, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশে তো বন্ধই হয়ে গেল সেমিস্টার। এরপর আবার দেখুন, পরীক্ষার প্রশ্ন তৈরি, আবার ছাত্রছাত্রীদের সার্টিফিকেট দেওয়া, সমস্তটা একা হাতে করতে হবে কলেজগুলোকে। এই শিক্ষা ব্যবস্থা আসলে বিশ্ববিদ্যালয়গুলিকে শাখাবিহীন কাণ্ডে আর কলেজগুলোকে শিকড়বিহীন গাছে পরিণত করবে, উচ্চশিক্ষার দরজাও বন্ধ করে দিচ্ছে। এমফিল তারা তুলে দিচ্ছে, কেন তুলে দেওয়া হবে সে বিষয়ে তারা কিন্তু একটি কথাও ব্যয় করেনি। এটা গবেষণার একটা প্রস্তুতি স্তর। আবার PhD-র ক্ষেত্রেও সিট সংখ্যা বাড়াবে কিনা সেই উল্লেখ তারা একবারও করেনি। এবার আসি আসল কথায়। দেখুন, চার বছর ডিগ্রি কোর্সের পরই করা যাবে PhD, খুব ভালো কথা। আমরা আগেই আলোচনা করেছি, চার বছর ধরেই ডিগ্রি করতে হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। দুই বা তিন বছরেরই করুক, সার্টিফিকেট শিক্ষার্থী পেয়ে যাবে। আবার কিছুদিন পর এসে বাকি কটা বছরের ডিগ্রি করে, অর্থাৎ চার বছরের ডিগ্রির কোর্স কমপ্লিট করে নেবে, তারপর আবার সে সরাসরি PhD করার সুযোগ পাবে। চার বছরের ডিগ্রি কোর্স যদি বাধ্যতামূলক না হয়, তাহলে সে কি কিছু শিখতে পারবে?
না গোড়াতেই গলত থেকে যাবে। গোড়ায় গলত নেই, সে করবে গবেষণা। ৬. গবেষণাকে সম্পূর্ণ ধ্বংস করে কুক্ষিগত করার চক্রান্ত চলছে। ইউজিসি, ডিএসটি, ICAR, ICMR, DBT প্রভৃতি সরকারি সংস্থাগুলি গবেষকদের টাকা দিত, এখন তারা একটাই সংস্থা অর্থাৎ NRF করতে চাইছে, যাতে পরবর্তীকালে অন্য সংস্থাগুলো তুলে দেওয়া যায়। মোদ্দা কথা, গবেষণাতেও মোদী সরকার মাথা গলাবে। কোথায় কীরকম গবেষণা হবে, টাকা কোন গবেষণাগুলোর উপর দেওয়া হবে সেটা তারাই নির্ধারণ করবে। পুরাণকে আধুনিক বিজ্ঞানের মোড়কে মুখরোচক করলেই পাওয়া যাবে গবেষণার সুযোগ। বুঝতে পারলেন না? সব কিছুই ব্যাধে আছে, এই ধরনের গবেষণায় তারা করাবেন। মানুষকে মধ্যযুগীয় চিন্তায় মননে পিছিয়ে নিয়ে যাওয়ার একটা সুকৌশল চলছে। টলস্টয় কি বলেছিলেন? দ্য স্ট্রেংথ অফ আ গভর্নমেন্ট লাইজ ইন দ্য পিপলস ইগনোরেন্স অ্যান্ড দ্য গভর্নমেন্ট নোজ দিস অ্যান্ড উইল দেয়ার ফর অলওয়েজ অপোজ ট্রু এনলাইটমেন্ট। আ লেটার টু রাশিয়ান লিবারেলস বাই লিও টলস্টয়। জনগণের অজ্ঞতায় শাসকের শক্তির উৎস, টলস্টয় এই কথাটিই বলেছিলেন। তাদের উদ্দেশ্যই হল যত কম জানবেন তত কম প্রশ্ন করবেন, আর ততদিন তারা আপনাকে শোষণ করে আখের মেশিনের মতো ছিপড়ে করে ফেলে দেবে। ৭. এই শিক্ষা ব্যবস্থায় মেডিকেল কোর্সের কারিকুলাম এবং পরীক্ষা পদ্ধতিতেও ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। MBBS কোর্সের সাথে আয়ুষ নামে ৫টি পুরনো চিকিৎসা পদ্ধতিকে যুক্ত করা হয়েছে। এই ৫টি চিকিৎসা পদ্ধতি হল আয়ুর্বেদ, যোগ, ন্যাচুরোপ্যাথি, সিদ্ধা, হোমিওপ্যাথি। এই ৫টির চিকিৎসা পদ্ধতি এবং পড়াশুনো সম্পূর্ণ আলাদা, বলা ভালো ৫ রকমের শিক্ষা পদ্ধতিকে MBBS কোর্সের সাথে যুক্ত করা সম্পূর্ণ অবৈজ্ঞানিক। সরকারের যদি সত্যিই আয়ুষ নিয়ে মাথা ব্যথা থাকে তাহলে এতে ফান্ডিং বাড়িয়ে গবেষণাকে উৎসাহিত করুন। মেডিকেল শিক্ষাকেও যাতে নিজের হাতের মধ্যে আনা যায়, বলা ভালো আমলাতান্ত্রিক করা যায়, সেই জন্য মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়াকে ভেঙে ন্যাশনাল মেডিকেল কমিশন বিল আনা হচ্ছে। ৮. শিক্ষার ভারতীয়করণের ওপর বেশি করে জোর দেওয়া হচ্ছে, তার মধ্যে থাকবে প্রাচীন ভারত, হিন্দু ভারতের কথা। শতাব্দীর পর শতাব্দী জুড়ে ভারতের সঙ্গে জ্ঞান ও চিন্তার আদান প্রদান ঘটেছিল গ্রিস, মিশর, ব্যাবিলন মানে ইরাক এবং চীনের সঙ্গে। ফলে একটা দেশ অন্য দেশের দ্বারা প্রভাবিত হয়েছে, তাই শুধুমাত্র প্রাচীন ভারতের অবদান জানলে সেই জ্ঞান শুধুমাত্র অবৈজ্ঞানিক এবং একপেশে হবে। তারা আসলে মধ্যযুগীয় মানসিকতা ধর্মীয় গোড়ামিকেই প্রশ্রয় দিচ্ছে। নাহলে কেউ বলে মহাভারতের যুগে ইন্টারনেট আবিষ্কার হয়েছিল, গণেশের মুন্ডু আসলে প্লাস্টিক সার্জারি করে করা, গরুর কুঁজে সোনা আছে, গোমূত্র খেলে করোনা সেরে যায়। আসুন নৃসিংহপ্রসাদ ভাদুরী জাতীয় শিক্ষানীতি ২০২০ সম্পর্কে কি বলছেন একটু জেনে নেব। এটাকে জাতীয় শিক্ষানীতি না বলে ভ্রান্ত শিক্ষানীতি বলা উচিত। শিক্ষা ব্যবস্থাকে নিয়ে ছিনিমিনি খেলা হলো, পয়সা খরচ করে বিদেশ ভ্রমণ করে এসে এই নীতি তৈরি করেছেন তারা। ১৩০ কোটির দেশে যেখানে দারিদ্র্যসীমার নিচে বাস করে এমন ছাত্রছাত্রীরা পড়তে পায় না, তাদের পড়ানোর ব্যবস্থা না করে পদার্থবিদ্যার সঙ্গে ফ্যাশন ডিজাইন পড়তে পারবে? পড়তে পড়তে চলে গেলাম, এবার খানিকটা খেলাধুলা করে এসে পরীক্ষা দিলাম ইত্যাদি বলা হচ্ছে। ১৩০ কোটির দেশে এই নীতি চলবে না, সমস্ত ভেঙে পড়বে। যারা এটা তৈরি করেছেন তারা চিন্তা ভাবনা করে করেননি, আমাদের দেশের মাটির মানুষের সঙ্গে কোনো যোগ এদের নেই। এদিকে অনার্সের চতুর্থ বর্ষে গবেষণার কথা বলা হচ্ছে, সমস্ত জিনিসটা দেখে মনে হচ্ছে গোড়া কেটে আগায় জল দেওয়ার ব্যবস্থা হয়েছে।
আজ এই পর্যন্তই। আবার কোনো একদিন দেখা হবে আপনাদের সঙ্গে। ততদিন সুস্থ থাকুন, সতর্কে থাকুন। আমাদের এই আলোচনা কেমন লাগলো আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের এই অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, আর আমাদের চ্যানেল অরুরাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।